রবের ইসলামিক কিংডমে যত দুমুখো মুনাফেকিন রয়েছে এদের থেকে আল্লাহ আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মুসলমান শিয়া সমাজ মুসলমান সুন্নি সমাজ মুসলমান সালাফি সমাজ এরা কি মুনাফেকিনদের দলে সামিল হয়ে আছে কোরআন মুনাফিকিনদের সংজ্ঞা নিয়ে কি বলে মুনাফিক আমরা সবাই জানি দু মুখ ব্যক্তিদেরকে বলা হয় ইসলামের ব্যাপারে যদি আমরা দেখি তারা মানে মানে এটা মুখে কিন্তু তারা কোরানের সাথে কুতুবে আরবা এবং সিয়াই সিত্তাকে মেনে চলে কোরআন মুখে মানে কিন্তু আমলে তাদের কুতুবে আরবা আমলে তাদের সিয়াই সিত্তা তো এই যে দুমুখ ব্যক্তি এদের অবশ্য আমরা এদেরকে মুনাফিকিনদের দলে গণ্য করতে পারি কারণ মুখে একটি বলে করে আর একটি। কোরআনে 4 নম্বর সূরা আননিসার 145 আয়াতে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল আসফলি মিনান নার ولন تجদা নাসিরা দুমুখরা থাকবে যাতনার যে স্থান রয়েছে সেই স্থানের সর্বনিম্ন স্তরে তুমি তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাবে না এরা নামাজ পড়ে কিন্তু এদের নামাজটি যদি আমরা দেখতে চাই তাহলে চার নম্বর সুরা আর একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নিশ্চয় মুনাফিকিনরা কি করে মুনাফিক মুনাফে আল্লাহকে ধোকা দেয় আর তারা নিজেদেরকে আল্লাহ বসেন তারা নিজেদেরকে ধোকায় ছাড়া আর কাউকে ধোকায় ফেলে না আর যখন তারা নামাজে দাঁড়ায় তখন অলস ভাবে দাঁড়ায় তারা লোক লোকদের দেখানোর জন্য নামাজ পড়ে তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে এটি দুই চার নম্বর সুর নিসার একশো বিয়াল্লিশ থেকে আমরা দেখে নিলাম পাঁচ নম্বর সুরা আল মায়েদার একষট্টি নম্বর আয়তে আমরা দেখব সেখানে এদের দ্বিমুখী আচরণ আমরা জানতে পারবো যেখানে বলা আছে আর যখন তারা তোমাদের নিকট আসে তখন বললে আমরাও ইমান এনেছি অথচ অবশ্যই তারা কুফরি নিয়ে প্রবেশ করেছে এবং তারা তা নিয়েই বেরিয়ে গেছে আল্লাহ সে সম্পর্কে জ্ঞাত যা তারা গোপন করেছে এরা অশ্লীলতাকে খুব বেশি পছন্দ করে রবের ইসলামী কিংডমে যত অশ্লীল কর্মকাণ্ড রয়েছে সব কর্মকাণ্ডের সাথে খুব বেশি জড়িত এখানে আমরা বড় বড় দরবেশ আমাদের দেশে রয়েছে ভারত থেকে প্রকাশ্য অশ্লীলতার জন্য নাচ গানের জন্য লোকজনকে আনা হয় হায়ার করে কোটি কোটি টাকা ব্যয় করা হয় সেখানে বড় বড় দরবেশরা বসে থাকে এই দুমুখ এদের ব্যাপারে নয় নম্বর সুরা বসেন মুনাফিক পুরুষ এবং নারী অপরের অংশ তারা মন্দ কাজের আদেশ দেয় আর ভালো কাজে নিষেধ করে তারা নিজেদের হাতগুলোকে সংকুচিত করে রাখে তারা আল্লাহকে ভুলে গিয়েছে ফলে তিনিও তাদেরকে ছেড়ে দিয়েছেন নিশ্চয় মুনাফিকরা হচ্ছে ফাসিক আর মুনাফেক এই দুমুখ দুমুখ ব্যক্তিরা ইসলামের ব্যাপারে মিথ্যা বলে

যারা রয়েছে এই ধর্মজীবী আমরা খুব ভালো করেই চিনতে পারি এরা মিথ্যা বলার অভ্যাস এদের রয়েছে খুব সুন্দরভাবে নবী প্রেম দেখাবে এবং প্রেম দেখাতে দেখাতে আসতে করে বলবে ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল মুতালেব ছয় বছরের আয়সার সাথে বিবাহ করেছিলেন এই মোনাফিকদের চরিত্র এগুলি ইসলাম এরা মানুষের আস্থা ভাজন হয়ে কাজ করে তাই আল্লাহ বলছেন যখন তোমার কাছে মুনাফিকরা দুমুখর আসে তখন বলে আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি আল্লাহ জানেন যে অবশ্যই তুমি তার মুনাফিকরা মিথ্যা বলছে দুই নম্বর সুরা আল বাকার আট নয় দশ আয়াতগুলিতে কি বলা আছে তারা আল্লাহকে এবং যারা ইমান এসেছেন তাদেরকে ধোকা দিচ্ছে অথচ আল্লাহ বলছেন তারা নিজেদেরকে ধোকা দিচ্ছে এবং তারা তা অনুধাবন করতে জানে না এ হচ্ছে মুনাফেকিনদের চরিত্র তো এখন যারা মুখে বলছে যে আমরা কোরআন মানি আমাদের দেশে দেখবেন অনেক মৌলবী সমাজ তারা মানুষকে রাস্তায় নিয়ে আসছে সেখানে এনে তারা স্লোগান দেওয়াচ্ছে আল কোরআন এর আলো ঘরে ঘরে জালো প্রত্যেকের ঘরে যে দেখেন ভেষ তেজর রয়েছে হাদিসের গ্রন্থ রয়েছে ফাজাইলের গ্রন্থ রয়েছে ফাইজানের গ্রন্থ রয়েছে কিন্তু মুখে তারা ঠিকই মানুষকে দেখাচ্ছে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আর আল যখন নিজ বডিতে জ্বালানোর কথা বলা হয় তখন তারা সকাল বিকাল তিন তসবি পাঠ করে এবং সেই তিন তসবি পাঠ করে তারা জান্নাতে যাচ্ছে এটি তাদের খেয়াল ধারণা কোরআনেরটা তারা মানবে না কোরআন তো শিক্ষা দিচ্ছে আমাদেরকে প্রত্যেকটি জীবিত নবী রাসুলদের মাধ্যম দিয়ে কি শিক্ষা দিচ্ছে ছয় নম্বর সুর আলা নামের একশো বাষট্টি নম্বর আয়াত কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সারা জাহানের পালন কর্তা আল্লাহ জন্য তো মুনাফিকিনদের চরিত্র থেকে আপনাকে আমাকে সব সময় দূরে থাকতে হবে আর আমাদের আশেপাশে যে সমস্ত দুমুখ মুনাফিক রয়েছে ধর্মের নামে ধর্মজীবী করে খাচ্ছে এবং পলিটিক্সের নামে পলিটিশিয়ান এদের থেকে দূরে থাকতে হবে আমাদের দেশের সবচেয়ে বড় মুনাফিক এই অবৈধ প্রধানমন্ত্রী এই এই হাসিনা ভোট চোর ভোট ডাকার সাথে যে সে গদিতে আসলে মদিনার সনদে দেশ চালাবে কিন্তু এই দুমুখ মুনাফিক মানুষকে ধোকা দিয়ে ঠিকই যেভাবে হোক এসেছে কিন্তু মদিনার সনদ তো ভুলে গেছে এখন দিল্লির মসনদ থেকে যা কিছু তার উপর ইন্সপিরেশন হয় সেগুলি এদেশে প্রয়োগ করে আল্লাহ আমাদের সকলকে দুমুখ দুমুখ নেতা নেত্রী এবং কর্মী আর দুমুখ যত পলিটিশিয়ান গুন্ডা মৌলবী জামানা রিবলিস ইমাম এরা যারা রয়েছে এদের থেকে দূরে থাকার তৌফিক দান করুন